আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রেথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মিয়ানমারে নতুন ১১ মন্ত্রী নিয়োগ, সেনা অভ্যুত্থানকারীদের ওপর নিষেধাজ্ঞার জারির হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় শীতের দাপট চলছেই, কুয়াশায় ঢেকে থাকছে চারদিক, কোল্ড ডায়রিয়া সহ নানা রোগের বিস্তার। চট্টগ্রামে গুড়িয়ে দেয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ ১২,০০০ সিএনজি অটোরিকশা, দেয়া হচ্ছে নতুন রেজিস্ট্রেশন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, চরম কষ্টে ছিন্নমূল ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। পঞ্চগড়ে ঘন কুয়াশায় দিনের বেলায়ও ঢেকে থাকছে চারপাশ। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগী। শীতে নাকাল কুড়িগ্রামের মানুষও, দেখা মিলছে না সূর্যের, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বিপাকে জেলার কৃষি শ্রমিকেরা। শৈত্যপ্রবাহ থমকে দিয়েছে রংপুরের জনজীবন, বেড়েছে কোল্ড ডায়রিয়া সহ নানা রোগের বিস্তার। কনকনে শীতে স্থবির নীলফামারীর জনজীবনও, চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবীরা। টানা কয়েকদিনের শীত কুয়াশা লালমনির হাটেও, চরম বিপাকে তিস্তা ও ধরলাপাড়ের মানুষ। গাইবান্ধায় রাতভর ঝরছে কুয়াশা, দিনাজপুরেও একই অবস্থা। শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত শিশু ও বয়স্করা। হাড় হিম করা শীতে কাঁপছে মৌলভীবাজার, দিনের বেশিরভাগ সময় জুড়েই থাকছে ঘন কুয়াশা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূলদের, মাঘের শীতে জুবুথুবু চুয়াডাঙ্গার জনজীবনও। অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তোলায় সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সাংবাদিক কামাল তাহিরপুর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ ও দৈনিক শুভ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি। কামাল জানান, সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদীতে প্রতিদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন চলে। সোমবার সকালে এসবের ছবি তুলতে গেলে শ্রমিকরা ক্যামেরা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে এবং পরে একটি গাছের সঙ্গে বেঁধে তাকে নির্যাতন করে। সেই দৃশ্যের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। চট্টগ্রামের রাস্তায় বিপজ্জনক যান না রাখার লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ ১২,০০০ সিএনজি অটোরিকশা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মালিকদের দেওয়া হচ্ছে নতুন রেজিস্ট্রেশন, তবে এ নিয়েও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তায় থাকা আরও ১,০০০ অটোরিকশাকে এর আওতায় আনবে বিআরটিএ। চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। চট্টগ্রাম মহানগরীতে সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি আছে ১৩,০০০। ১৫ বছরের পুরনো হওয়ায় এগুলো ভেঙে ফেলার নির্দেশনা রয়েছে সরকারের। সেই প্রেক্ষাপটে পুরনো অটোরিকশা ভাঙতে এখন বিআরটিএতে লম্বা লাইন। নিয়ম মেনে হাল নাগাদ কাগজ জমা দিলে টোকেন দিয়ে ভাঙা হচ্ছে এসব অটোরিকশা। পরে সেই টোকেন জমা দিয়ে মিলছে নতুন গাড়ির রেজিস্ট্রেশন। সরকারে উদ্যোগ দিল পুরানা গাড়িটা ভাঙা হবে, আমি এখন ভেঙে ফেলছি, ডকুমেন্ট পেয়েছি, এখন নতুন গাড়ি কিনবো। আমরা অনেক উপকৃত, এখন গাড়িগুলো ভেঙে আমরা সচরাচর নতুন গাড়ি পাচ্ছি, আমাদের জন্য খুব একটা ভালো। পুরাতনগুলো নিয়ে আমরা খুব ঝামেলায় ছিলাম, ড্রাইভারও চালাইতো না পুরাতন গাড়ি, আর অ্যাক্সিডেন্টের রিস্ক ছিল। এই যে রিপ্লেসমেন্ট দিচ্ছে, মালিক পক্ষের জন্য, আমাদের জন্য, সাধারণ আমরা যে পাবলিক আছি তাদের জন্য সুবিধা। তবে এ কাজে হয়রানি ও দালালদের দৌরাত্বের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। ১৩,০০০-এর মধ্যে আমরা ১২,০০০ অলরেডি স্কাপ করেছি এবং নতুন সিএনজি রাস্তায় আপনারা দেখতে পাবেন যে নতুন প্রায় ১২,০০০ সিএনজি চিটাং শহরে নেমে যাচ্ছে এবং যাত্রী সেবা মানটা আগের থেকে অনেক বৃদ্ধি পাবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশের ক্ষতির দিকটি বিবেচনায় রাখার আহ্বান পরিবেশবিদদের। বিশাল কর্মযজ্ঞ এটা, সেক্ষেত্রে তদারকিটা গুরুত্বপূর্ণ এবং এর ডাম্পিংয়ের যে প্রক্রিয়াটা আছে সেটা বিজ্ঞানসম্মত হতে হবে। উদ্দেশ্যের সাথে যদি আমাদের মনসংযোগ কিংবা ধারাবাহিকতা কিংবা পরিবেশ সংরক্ষণ না হয় তাহলে কিন্তু এটির হ্যাজার্ড নিয়ে কিন্তু আমাদের জনস্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। পুরনো এসব সিএনজি অটোরিকশা গত বছর ভাঙার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। বাংলা ভিশন,
নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। এতক্ষণ সঙ্গে থাকে, ধন্যবাদ।